ইমাম মালিক রহমতুল্লাহ আল এর বিখ্যাত ওস্তাজ রবি আতুর রায় একবার এক ব্যক্তি তার কাছে এসে দেখল তিনি কাঁদছেন কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন দিন ও শরীয়তের বিষয়ে এমন এমন ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যাদের আসলে কোনো এলমি নেই এবং তারা ফতুয়াও দিয়ে যাচ্ছে এরপর তিনি বললেন ওয়ালা র দিন ও শরীয়তের বিষয়ে এমন কতক ব্যক্তিরাও কথা বলছে যাদের চোরদেরও আগে জেলে যাওয়া উচিত প্রিয় দর্শক আপনি চিন্তা করে দেখুন আতুর রায় যে কারণে তিনি কান্না করছিলেন সেই কারণ কি আমাদের এই সময়ে পাওয়া যাচ্ছে না অবশ্যই আমাদের এই সময়ে এই সংকট আরও অনেক প্রকট আকার ধারণ করেছে দিন ও শরীয়তের মাসালায় বরং দিন ও শরীয়তের অত্যন্ত সেন্সিটিভ বিষয়গুলোতে এমন এমন ব্যক্তিরা কথা বলছে যারা আসলে অনুবাদ পড়া ছাড়া আরবিটাও বুঝে না তাদের অন্যতম হলেন সজল রোশন সাহেব আমরা একের পর এক তার বিভ্রান্তিগুলো আপনাদের সামনে এজন্যই তুলে ধরছি যা অনেকেই মনে করেন দিন ও শরীয়তের বিষয়াবলিতে তিনি বর্তমানে শাইখুল হাদিসদের থেকেও বেশি জানেন অথচ তিনি যে কতটা অজ্ঞ তার জানাশোনার পরিধি কতটা সীমিত সেটা আমরা অনেকেই জানি না তো চলুন আজকে আমরা একটু যাচাই করে নেই যে তিনি আরবি কেমন বুঝেন বোখারে শরীফের শুনেন হজরত ওবায়দুল্লাহ রেদিয়াল্লা তালানহু কাবার ইমাম ছিলেন এখনকার ইমাম না নবীজি সাল্লা সাল্লামের সময়কার ইমাম উনি প্রতি রাকাতে সুরা ফাতিহার পর সুরা এখলাস পড়ে তারপর অন্য আরেকটি সুরা পড়তেন তো এখানে দেখুন তিনি সহি বুখারীর হাদিস বলে আমাদের সামনে যা পেশ করছেন তাতে তিনি কত বড় বড় অজ্ঞতার পরিচয় দিচ্ছেন দর্শকদের সামনে এই হাদিসের স্ক্রিনশট দিয়েছেন তো সেখানে আমরা প্রথমে এ হাদিসের মূল আরবি পাঠ দেখে নিই যে সেখানে কি আছে এরপরে আমরা তার বক্তব্যের পর্যালোচনা করব। তিনি যে হাদিসটি পেশ করেছেন তা সহি বুখারীর বাবুল জামি বইন সুরতে অর্থাৎ এক রাকাতে দুই সুরা মিলিয়ে পড়া সংশ্লিষ্ট অধ্যায়ে বর্ণিত হয়েছে তো এখানে হাদিসের ট্যাক্স তথা মূল পাঠটি লক্ষ্য করুন ওকল আবঈদুল্লাহ আনসাবিতিন আন আনাসিন রিয়াল আনহু কানা রজুল উম মিনাল আনসর ইয়া উম মুহুমফি মাসজিদে কুবা ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ যিনি একজন তাবি ছিলেন তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন সাবেদ থেকে তিনি হজরত আনাসরদি আল্লাহানু থেকে যে কুবার মসজিদে এক আনসারি ইমামতি করতেন দর্শক আপনি হয়তো বুঝে ফেলেছেন যে সমস্যাটা কি হয়েছে কুবার মসজিদ অর্থাৎ মদিনার একটি অঞ্চল কুবা সেই মসজিদে এক আনসার সাহাবি ইমামতি করতেন কিন্তু সজল সাহেব বলছেন যে মক্কার কাবা মক্কার কাবায় হজরত ওবায়দুল্লাহ ইমামতি করতেন চিন্তা করে দেখুন কত বড় ভুল হজরত ওবায়দুল্লাহ যিনি একজন তাবি ছিলেন তার ব্যাপার যিনি যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন তার ব্যাপারে বলা হচ্ছে যে তিনি নাকি ইমামতি করতেন তো ইমামতি করতেন একজন আনসার সাহাবি আচ্ছা তাও কোথায় ইমামতি করতেন কুবার মসজিদে কুবা মদিনার একটি অঞ্চল কুবা সেই কুবার মসজিদে আর সজল সাহেব এটাকে বানিয়ে দিচ্ছেন মক্কার কা বাহ তো কুবা আর কাবার পার্থক্যই তিনি ধরতে পারছেন না অবশ্য তিনি যে স্ক্রিনশটটা দিয়েছেন সেখানেও আমরা একই ভুল দেখতে পাচ্ছি অর্থাৎ আরবির অনুবাদটা সেখানে সঠিক করা হয়নি সেখানে দেখেন আমি দেখাচ্ছি তিনি ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ অনুবাদের স্ক্রিনশট এখানে দিয়েছেন তো সেখানে আছে ওবায়দুল্লাহ রদিয়াল্লাহ আনু কবার মসজিদে তাদের ইমামতি করতেন তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদেও দুটি ভুল হয়েছে একটি ভুল হলো এই হাদিসের বর্ণনাকারী ওবায়দুল্লাহ যিনি একজন তাবি ছিলেন তাকে এখানে বানিয়ে দেওয়া হয়েছে যে তিনি ইমামতি করতেন তো এটা আসলে ভুল এবং একটু বড়ই ভুল আচ্ছা এরপরে আরেকটি ভুল সেটা হলো যে এখানে অনুবাদে আছে কবার মসজিদে লক্ষ্য করুন কবা মানে কয়ের নিচের রসুকাটটা ছুটে গেছে তো এটা তো মুদ্রণজনিত একটি ভুল এটা দর্শক খুব সহজেই বুঝতে পারছেন কিন্তু সজল সাহেবের পড়াশোনা যেহেতু অনুবাদ নির্ভর তিনি আরবি পড়ে আরবি থেকে কোনো কিছু বুঝবেন তা হয়তোবা তার সাধ্যাতীত এই জন্য এখানে তিনি এই ভুলটি ধরতে পারেননি তো একজন মানুষ একটি ভুল ধরতে না পারা এটা তো স্বাভাবিক বিষয় তো আমরা এখানে যেই বিষয়ের উপর আপত্তি করছি এবং যেই বিষয়ের কারণে আমাদের এখানে আফসোস হয় সেটা হলো তিনি এই ভুলের উপর ভিত্তি করে কত বড় বড় দাবি করছেন না নবীজি ওনার পেছনে যারা নামাজ পড়তো তারাও সবাই জাদ্রেল সাহাবি শুধু তাই না বরং তিনি আরও বলেছেন যে তার পিছনে যারা নামাজ পড়তেন তারা সবাই ছিলেন জাদ্রেল সাহাবি অথচ বিষয়টা হলো যে সেখানে যারা কুবার মসজিদে এই আনসারির পিছনে নামাজ পড়তেন তারা সবাই ছিলেন সাধারণ সাহাবী পরে নবীজি সাল্লাহ সাল্লাম মক্কায় আসলে সাহাবির নবীজিকে ঘটনা জানালো অথচ দেখুন আরবি পাঠে কি আছে সালাম্মা আতাহুমুন নবী সাল্লাহ আলী সাল্লাম আখবরু হুল খবর যখন নবীজি সাল্লাহ আলী সাল্লাম তাদের কাছে আসলেন তখন তারা বিষয়টি নবীজিকে জানালো অর্থাৎ নবীজি সাল্লাহ আলী আসালাম যখন কোবার মসজিদে আসলেন তো কোবায় যারা তার পিছনে নামাজ পড়তো তারা বিষয়টি নবীজিকে জানালো কিন্তু সজল সাহেব এখানে দাবি করছেন যে নবীজি মক্কায় গেছেন মক্কায় যাওয়ার পরে মক্কার সাহাবিরা নবীজির কাছে এই বিষয়টি পেশ করেছেন চিন্তা করে দেখুন শুধু অনুবাদ নির্ভর জ্ঞান হওয়ার কারণে এক জায়গায় যখন ভুল হয়েছে তো জায়গায় জায়গায় সেই ভুলের মাসুল কিভাবে দিতে হচ্ছে কিন্তু এ হাদিস আমরা জানি না কারণ এ হাদিস আমাদের ঝগড়ায় লাগে না নামাজ নিয়ে বড় বড় শায়করা যা বলছেন বেশিরভাগই শুনে শুনে বলা কথা হাদিসের সাথেও এসবের কোনো মিল নাই তো এরপর এই হাদিসকে তিনি তার মন মতো যাচ্ছা ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা করার পর তিনি যা আসলে এখানে একটি গবেষণা পেশ করেছেন এবং তার ধারণা অনুযায়ী এই হাদিসটা অনেকেই জানে না এই জন্য তিনি শেষে আবার দর্শকদেরকে প্রভাবিত করার জন্য বলছেন কিন্তু এই হাদিস আমরা জানি না কারণ এই হাদিস ঝগড়ায় আমাদের কাজে লাগে না তিনি এটা বুঝাতে চাচ্ছেন যে তিনি সরাসরি হাদিস থেকে আলোচনা করেন সরাসরি হাদিস সামনে রেখে তিনি তার গবেষণা পেশ করেন অথচ দেখুন তার গবেষণার কি হাসর তো আসলে এই ধরনের ব্যক্তিরা যখন দিন ও শরীয়তের এত গুরুত্বপূর্ণ বিষয়াবলিতে কথা বলে তখন তো আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে হেদায়ত দিন এবং তার এ ধরনের বিভ্রান্তিকর আলোচনা শুনে দ্বারা যারা সত্য পথ থেকে বিচ্যুত হয়ে গেছে কিংবা বিচ্যুত হচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করেন আমিন ওয়াকিরুদাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলম